সীমান্ত স্টেশনে, কল্যাণী সীমান্ত স্টেশনে। আর আমরা যাচ্ছি হচ্ছে কুম্ভ মেলায়, তো চলো যাওয়া যাক। কুম্ভ মেলা হচ্ছে নাকি ফান হচ্ছে, কুম্ভ মেলা। ও আমাদের ট্রেনও ঢুকে গেছে। এই যে আমরা যাচ্ছি এখন মেলার দিকে। হ্যালো এভরিওয়ান, আমরা এই যে মেলায় হাঁটছি, প্রায় চলে এসেছি। তো বেশ ভিড় আছে, দেখতেই পাচ্ছ পেছনে সামনে। কই টাকা, যথেষ্ট ভিড় আছে দেখতে পাচ্ছ। তো সব কিছু ভলেন্টিয়ার দেওয়া আছে, পুলিশ দেওয়া আছে, সিভিক দেওয়া আছে, যেগুলো মেনলি দরকার। তো এই যে মেন বোধ হয় গেট, এটা বুঝতে পারছি না, এই যে গেট। এইদিকে মেলা, এদিকে কি পুজো হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক, গেট ফিরে দিয়ে করা আছে। এখানে একটা মন্দির, এই যে মন্দির। হ্যাঁ যে ওইটা পরে নে, তাই তো বলছে। আবার কি চাই তোর? সবই কি ফ্রিতে আসে নাকি রে? মেলা শুরু হয়েছে এখান থেকে, না অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখান থেকে একটু ভালো করে হয়েছে আর কি। বেশি বেশি দোকান আছে দুপাশেই, সবাই আছে, এবং নাগা সন্ন্যাসী এসেছে, তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। ময়ূর পালক, কত ময়ূরের পালক নিয়ে এসেছে দেখছো। বল ময়ূরের পালকটা দেখ, অনেক ভিড় হচ্ছে। সবাই ফিরে যাচ্ছে আস্তে আস্তে, বুঝলি, তাই না? এখান দিয়ে আসি চাই তো বল। সেটাই তো, কেউ টাকাটা টাকাটা দিন, টিপ্পর টিপ্পর একটা টিপ দিয়ে দিন। নাইস, ভীষণ সুন্দর লাগছে, পার হয়নি বাট খুব সুন্দর। জলের ছিটা যদি দিয়ে দেয় যাবো, না অত দূর যাবো না, এইখানটা ভালো আছে ঘাটটা। লোককে বলবে একটু ছিটা দিয়ে দিতে, তুই যা আমি যাবো না। ফেসবুকে দিতে হবে, আমি আসছি বুঝলি। হ্যাঁ যাও, ধরে
তুলবো যাও 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 এটা এটা হয়ে যায় তারপর আমি ছবি তুলবো যাও তো হচ্ছে যাও না ফাইনালি আমাদের মেলা পুরো করে দেখা হয়ে গেছে আর আমরা এখন ফিরছি বেসিক্যালি তো এই যে আমাদেরকে ধুলো মাখা করে নিয়েছি আমরা সবাই একটা মা এরকম করে এঁকে দিয়েছে সবাইকেই মানে কৃষ্ণটা কষ্ট বলে তিলক কৃষ্ণের মা হ্যাঁ তিলক চন্দন করে দিয়েছে কৃষ্ণের মা তো চলো এবার যাচ্ছি আমরা ফিরছি এখানে তো সন্ধ্যা তো হতেই যাচ্ছে তো ট্রেন ধরতে হবে ফিরতে হবে বাড়ি বেশ ভালো লাগছে মনেই হচ্ছে না যে কল্যাণীতে এসেছি মনে হচ্ছে কাছাকাছি আমাদের এখন সেলফি তোলা কমপ্লিট এখান থেকে আমরা ভুট্টা নিলাম খুব সুন্দর একদম কচি ভুট্টা কচি ভুট্টা একদম মানে রিয়েল মানে এখান থেকে পাশের বাগানেই হয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এই দাদাদের দোকান থেকে নেওয়া হয়েছে এই দেখো এখনো পর্যন্ত পুরো ভর্তি শোন পাঁচটা এই যে এখানে পিঠে বানানো হচ্ছে ভাপে পিঠে বাংলার একদম এক ট্র্যাডিশন বানানোর প্রসেসিংটা হচ্ছে এটা থেকে ফিরতাম রানীহাটি বলে জায়গা আছে ওখানে এটা পাওয়া যায় এখন ঘুমো রাত্রির 11টা বাজতে আছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি চলো গুড নাইট বাই টাটা টেক কেয়ার